আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটি নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখালী ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। আমরা নুরুল আমিনের সাথে কথা বলবো। একজন শ্রমিক নেতা হিসেবে আপনি নির্বাচন করবেন, বিশেষ করে এই ওয়ার্ডবাসীর সহ শ্রমিকদের ভাগ্য অনুযায়ী আপনার পরিকল্পনা হচ্ছে তা আমরা জানবো। ধন্যবাদ নিউজ 24-কে আমাকে সময় দেওয়ার জন্য। বিশেষ মূলত কারণ হচ্ছে আমি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলাম না। আমার কিন্তু ইচ্ছা ছিল, আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল। অনেক মানুষের অনেক ইচ্ছা থাকে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আমার ইচ্ছা ছিল আমি জনসাধারণের সেবা করব। যদি জনগণে আমাকে চাই হিসাবে, জনগণ আমাকে বলছে একত্রিত হয়ে যে আপনি নির্বাচনে দাঁড়ান, সেই সুবাদে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ময় মুরব্বী এবং জনগণের মতামতের ভিত্তিতে আশা রাখি, আমি আশাবাদী আছি নির্বাচনে যদি আমি জয় লাভ করি বা নাও করি, আমি জনগণের পাশে থাকবো, পাশে থেকে কাজ করতে চাই। এবং বর্তমান সরকারের যে মিশন উন্নয়ন দেশ বা আগামীতে অগ্রযাত্রা আগে নিবার যে বিষয়টা, সেই হিসাবে সরকারের সাথে আমি একাত্মতা পোষণ করে আমি কাজ করতে চাই, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে। ধন্যবাদ। আসলে নরেন ভাই, আপনার সাথে কথা বলো, আপনার যে অভিমতটুকু জানলাম, আপনার যে প্রয়াস বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশের অংশীদারিত্ব হিসাবে আপনার কাজ করার প্রত্যাশা শুরু জেনেছেন, আমরা জানবো। একজন মুরব্বীর সাথে আপনার প্রার্থী কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বললাম, আমি কিতা করি আমি নিজে বুঝি না, প্রার্থী না, প্রার্থী তো আপনার ভালো, আমরা সবেও খাড়া করছি। আমরা দক্ষিণ রনিখাই 2 নম্বর ওয়ার্ড থাকি, আমরা নুরুল আমিন তারে আমরা খাড়া করছি, সবে মনোযোগ দিয়া আশা করছি ভালো ফলাফল মিলত। আসলে আমরা কথা বলাম অনেকের সাথে, আপনি একটু বলেন। আমরা অনেকের সাথে কথা বললাম আমরা জানলাম আসলে যে আপনাদের প্রার্থী যে আসলে ভালো মানুষ, সবার সর্বসম্মতিক্রমে উনি নির্বাচন করে আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের যে একত্রতা পোষণ করে আপনারা নির্বাচন, ওনাকে যে একমত পোষণ করেছেন, নির্বাচন করান এবং নির্বাচিত হওয়ার যে প্রয়াস জানিয়েছেন, আমরা শেষ পর্যায়ে আপনার কাছে উন্নয়নের বিষয়ে আসলে আমি তো মন থাকি স্যার।